নমস্কার সবাইকে, ঘরে ভুরি বোঝে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঘরে কিভাবে খুবই সহজে মাইক্রোওয়েভ ছাড়াই চটপট চকোলাভা কেক বানাতে হয়। চকোলাভা কেক বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেট, অরিও বিস্কুট, বেকিং পাউডার আর পরিমাণ মতো দুধ। প্রথমেই আমরা অরিও বিস্কুট গুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবং একটা ডাস্ট বানিয়ে নিলাম। এবার এই অরিও বিস্কুটের ডাস্টার সাথে আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ডাস্টার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি পাতলা হয়ে না যায় আর পেস্টের মধ্যে যেন কোনো ডেলা না থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেস্টটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে চারটে ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি বাটিগুলোর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা হাফ বাটি করে দিয়ে দেবো। এবার আমি এই পেস্টের ঠিক মাঝ বরাবর দুটো করে চকলেট কিউব দিয়ে দেব। চকলেটগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি পেস্ট নিয়ে চকলেটগুলোকে ঢেকে দিলাম। এবার একটা কড়াইতে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গরম হতে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডের উপর একটা স্টিলের প্লেট রাখলাম আর তার উপরে আমাদের কেকের বাটিগুলো বসিয়ে দিলাম। তারপর কড়াইয়ের ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট বেকড হতে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো ফুলতে শুরু করে দিয়েছে। মাইক্রোওয়েভ ছাড়াই গ্যাসে কি সুন্দর আমাদের কেক তৈরি হয়ে যাচ্ছে।
15 থেকে 20 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমরা কেকটাকে চেক করে নিলাম। আমাদের কেক রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন বাটিতে প্রথমেই অয়েল ব্রাশ করার জন্য খুব সহজেই কেকটা বেরিয়ে চলে এলো। আপনারা দেখলেন কিভাবে খুব সহজে বানানো হয়ে গেল হট অ্যান্ড টেস্টি চকোলাভা কেক। দোকান থেকে তো আমরা সবসময় কিনে খাই চকোলাভা কেক, একবার ঘরে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, রেসিপিটা আপনারাও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।